হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আসসালামু আলাইকুম, আমি সজীব রোমানিয়া থেকে। আর আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কী সম্পর্কে ভিডিও হতে যাচ্ছে। বর্তমানে রোমানিয়াতে এই শেনজেন ব্যাপারটা নিয়ে সবার মধ্যে একটা উদ্বেগ কাজ করতেছে, শুধু রোমানিয়া না, আমার বাংলাদেশেও সবার মধ্যে একটা উদ্বেগ কাজ করতেছে। সো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ক্লিয়ার করব আসলে রোমানিয়া কি শেনজেন হবে কি হবে না, বা এই বছরের শেষে কি শেনজেনে প্রবেশ করবে, বা 24 সালে কি শেনজেন হবে। এ নিয়ে বিস্তারিত ভিডিওর মধ্যে আপনারা সব কিছু তথ্য পেয়ে যাবেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। গত 22 তারিখের একটা নিউজে দেখছি যে ইউরো অ্যাক্টিভ নামে একটা ওয়েবসাইটে নিউজ প্রকাশিত হয়েছে। রোমানিয়া 23 সালে অক্টোবরে শেনজেনে প্রবেশ করবে। আর রোমানিয়া এবং বুলগেরিয়াকে দুইটি ধাপে শেনজেনে নেবে। আর এটা ইউরো অ্যাক্টিভের একটা নিউজ। আর এই নিউজটাই আপনাদের আমি এখন পড়ে শোনাবো। ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো এবছর বুলগেরিয়া এবং রোমানিয়াকে শেনজেনে ভর্তি করার প্রস্তুতি নিচ্ছে। অক্টোবরের প্রত্যাশিত আকাশপথে ভিসামুক্ত ভ্রমণের সাথে 1 জানুয়ারির মধ্যে স্থল সীমান্ত নিয়ন্ত্রণ বাতিল করা হবে। ব্রাসেলসের কূটনৈতিক সূত্র এবং বুলগেরিয়ান সংসদ সরকার ইউরো অ্যাক্টিভকে এই তথ্য দিয়েছে। আসলে নিউজটি পরে যতদূর জানা যায় যে রোমানিয়া 23 সালের অক্টোবরে শেনজেনে প্রবেশ করবে, এটা আসলে নিউজে দেখতেছি, বাস্তবতা কতটুকু কঠিন সেটা আসলে বলা বাহুল্য। সো রোমানিয়া এবং বুলগেরিয়া শেনজেনের প্রবেশের সবচাইতে বড় বাধা ছিল নেদারল্যান্ড এবং অস্ট্রিয়া। বুলগেরিয়ার বাধা ছিল অস্ট্রিয়া এবং নেদারল্যান্ড, রোমানিয়ার বাধা ছিল অস্ট্রিয়া। দুইটি দেশ তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছে তাদের দাবিগুলো মেনে নেওয়ার। এবং আপনারা জানেন যে এই মাসেই, মানে এই জুনে 8 তারিখ এবং 9 তারিখ এই শেনজেন নিয়ে তাদের ইউরোপীয় কমিশনে আলোচনা করার কথা ছিল। আসলে 8 তারিখ বা 9 তারিখ শেনজেন নিয়ে তাদের মধ্যে কোনো আলাপ আলোচনাই হয় নাই। আর এদিকে ইনছেলে নিউজ একটা নিউজ পেপারে বুলগেরিয়া এবং রোমানিয়াকে 2023 সালের অক্টোবর থেকে দুই ধাপে শেনজেনে ভর্তি করা হবে বলে জানা গেছে, এই নিউজ তারা প্রকাশ করে। আমি আপনাদের আরও একটি নিউজ পড়ে শোনাই। রোমানিয়া এবং বুলগেরিয়া শেনজেন যোগদানের জন্য কৌশল, সাধারণ কৌশল, প্রধানমন্ত্রী সিউলাকু এর ঘোষণা। এটা হচ্ছে শুক্রবার গত 23 তারিখের, সরি, এটা হচ্ছে শুক্রবার 23 তারিখ সোমবার 2023 এর নিউজ। প্রধানমন্ত্রী মার্সেল সিউলাকু শুক্রবার বুলগেরিয়ার নতুন প্রধানমন্ত্রী নিকোলো ডেনকোভের সাথে টেলিফোনে আলোচনা করেছিলেন, যার সময় শেনজেন অঞ্চলে যোগদানের জন্য একটি সাধারণ কৌশলের বিষয়ে আলোচনা হয়েছিল। সিউলাকু বলেন, বুলগেরিয়ার নতুন প্রধানমন্ত্রী নিকোলাই ডেনকোভের সাথে আর টেলিফোনে ভালো আলাপ হয়েছে। আমরা রোমানিয়া এবং বুলগেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা, ইউএতে শক্তিশালী কণ্ঠস্বর, সীমান্ত সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক এবং একটি সাধারণ শেনজেনে যোগদান কৌশল নিয়ে আলোচনা করেছি, সরকারের টুইটার পেজ থেকে এই পোস্ট করা হয়েছে। সো আপনারা এই নিউজগুলো দেখে কি বুঝতেছেন, আসলে কি রোমানিয়া শেনজেনে প্রবেশ করবে? হ্যাঁ, অবশ্যই রোমানিয়া শেনজেনে প্রবেশ করবে, সেটা আজ হোক বা কাল। সো এগুলা নিয়ে বেশি কথা বলার কোনো কিছুই না। শেনজেন হলেই যে আমরা রোমানিয়া থেকে অন্য দেশে যাইতে পারবো, শেনজেনযুক্ত যেগুলো দেশ আছে যেমন জার্মানি, ইটালি, নরওয়ে, এগুলাতে যাইতে পারবো, এরকম কোনো কথা না। রোমানিয়া যদি শেনজেন হয় তাহলে এমনও রুলস বা এমনও ক্রাইটেরিয়া তৈরি হতে পারে যে এখানকার টিআরসি কার্ড দিয়ে আমরা সহজে যাইতে পারবো না। সো এটা নিয়ে আমাদের এত মাতোয়ার হওয়ার কোনো কিছুই নাই, নিজের কাজের দিকে আমরা সবাই ফোকাস দিই। হ্যাঁ, তবে এটা সত্য যে বর্তমানে যদি শেনজেনে যায়, আমার দেশে যেগুলো ভাইরা আছে তাদের ভিসা রেশিও অনেক কমে যাবে, তাদের ভিসা নিয়ে তারা অনেক জটিলতায় পড়ে যাবে। সো আমিও চাই আমার দেশে আমার প্রিয় ভাইরা সবাই পারমিট নিয়ে অনেক অধীর আগ্রহে বসে আছে ভিসার জন্য। আমি চাই সবাই ভিসা নিয়ে এই রোমানিয়াতে প্রবেশ করুক,
আর সবার জন্য শুভকামনা। আরেকটি নিউজ শুনলে আপনারা অবাক হবেন, এই যে ইউরোপীয় ইউনিয়নের 100টিরও বেশি স্বেচ্ছাসেবী সংগঠন রোমানিয়া এবং বুলগেরিয়াকে শেঙ্গেনে নেওয়ার জন্য তাদের সংগঠন থেকে তারা ভোট দিয়েছে। বুঝতেই পারতেছেন রোমানিয়ার জন্য অবশ্যই সামনে একটা ভালো গুড নিউজ আছে, তাই আমরা সবাই রোমানিয়াতেই থাকব, ইনশাল্লাহ আগামীতে ভালো কিছুই হবে। তবে হ্যাঁ, এই নিউজ দিয়ে কোনো কিছুই যায় আসে না, এর আগেও এরকম অনেক নিউজ হয়েছে। আসলে রোমানিয়া এবং বুলগেরিয়া শেঙ্গেনে যাওয়ার মতো এখনও কোনো অফিসিয়ালি কোনো নিউজ বা এইরকম কোনো কিছু ইউরোপীয় কমিশন থেকে আসে নাই, এটা শুধু একটা পেজ, একটা ওয়েবসাইট বা রিলেবল একটা ওয়েবসাইট, সেখান থেকে এই তথ্যটা নেওয়া। যাই হোক, রোমানিয়া এবং বুলগেরিয়া শেঙ্গেনে যাওয়ার 50-50 চান্স আছে। সো আমরা রোমানিয়ায় আসি, দেখা যাক আগামীতে কী হয়। আর আমার দেশি ভাইদের জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ আপনারাও চলে আসেন, রোমানিয়া অনেক সুন্দর একটা দেশ। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আগামীতে আরও নতুন কোনো আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব এই ইউটিউব চ্যানেলে। সো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।